জাতীয় পার্টির ভবিষ্যতে কোনো দলের সাথে জোট গঠন করবে কোন দলের সাথে জোট গঠন করবে তা নির্ধারণ করবে দলের প্রেসিডিয়াম সকালে রাজধানীর মতিঝিলে এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে আয়োজিত রংপুর রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সভায় এই কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের আগামীতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে বলে সভায় আশা প্রকাশ করেন তিনি জাপা ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের মানুষ ও দলকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে বলে মন্তব্য করেছে জি এম কাদের সামনের দিকে রাজনীতিতে আমরা জোট করি আর একক করি সেটাই হলো বড় কথা যে আমরা যে শক্তি থাকে জনগণ আমাদের পিছে থাকে সংগঠন থাকে তাহলে আমরা সামনে এগিয়ে যাব।